সামান্য সোরা দরবি মসজিদ গড়েতে দর সোরা খাবার ঘরে পান পেতে আল্লাহকে সোর বলছে আর মসজিদটাকে কোনা কাঞ্চি বলে ঘোষণা করছে আমি বলি যেই আল্লাহ তোমার আমার সৃষ্টা তাকে কোন গেলে তুমি সর বললে ওইটা বাদ দিয়ে তুমি কেইটা বলতে পারলে না সে কি সামান্য সৃষ্টা সে কি সামান্য সৃষ্টা খালি দরিবি মসজিদ গড়েতে দর সৃষ্টা এবাদতের পান পেতে দর সৃষ্টা এবাদতের পান পেতে তাহলে লালনের কথাই ভালো না আমার কথাটাই ভালো কথা কয় না কথা কয় না আমারটাই ভালো হলো না তা আল্লাহকে সর বলার মতো এত বড় দুঃসাহস তোমাকে কে দিয়েছে এত বড় পাওয়ার তোমাকে কে দিয়েছে আল্লাহকে তুমি চোর বলা গালি দাও কেন তুমি আল্লাহকে চোর বললে আমরা সম্পর্কে তাসওয়ুফ সম্পর্কে আমরা বুঝি না আমরা তাসওয়ুফ বুঝি হাকিকত বুঝি শরীয়ত বুঝি মারফত বুঝি আল্লাহকে আল্লাহ বলে ডাকবো সস্তা বলে ডাকবো রব বলে ডাকবো তাকে কেন আমরা চোর বলে খ্যাতি করব কথা কয় না এ দোস্ত আমার না দোষ হলো লালনের হ্যাঁ এনে সুবহানাল্লাহ কয় আমার না নাই ভালো আসিল আমার কথাই তো উল্টো যেই জায়গায় শিরিকের গন্ধ ওই জায়গা আমি নাই আপনারা আসান আপনারা আসান হয় দাবাত দিয়েন না হয় না দিয়েন রেশম বাড়ি না আসলে বাদশো আনসারি বহু জালসা না না আমি তো হক কথাই বলতেছি হ্যাঁ শোনেন আজকে শোনেন হ্যাঁ তারপরে যে আমি যেই কথা বলবো কোরআন হাদিস দিয়ে যদি আমাকে ঠেকাতে পারেন জীবনে আর স্টেজ ওঠো না কারণ এই মনটা সিরিকের গন্ধ পাওয়া যায় আমি যেখানে সিরিকের গন্ধ সেখানে কেন যাব কেন তাকে সোর বলবো 199 না আমরা 450 নাম আল্লাহ এত নাম বাদ দিয়ে তাকে এই কথা বলা লাগবে কেন মসজিদ কোনা কাঞ্চি তুমি কাক কি কি বুঝাও আর একটা কথা বলছে বলবো কি একটু কয় সন্নত দিলে হয় মুসলমান এ মজুবর ভাই তোলে কাজে লাগবে ও যে সন্নত দিলে হয় মুসলমান নারী জাতির কিবা বিধান কয় না নাউজু বিল্লাহ তো সরকার সন্নতে যদি মুসলমান হয় ওই কাজ সন্নত দিলে হয় মুসলমান নারী জাতির কিবা বিধান বামন চেনে আমার ব্রাহ্মণ বাম নিছেন না বামন রে তুমি ব্রাহ্মণ আর বাম নিছেন না সন্নত দিলে খাতনা দিলেই মুসলমান হয় এইটা তো কোরআন হাদিসের কোথাও নাই আদম থেকে শুরু করে ইব্রাহিম নবী পর্যন্ত একজন মানুষ খাতনা নেয় নাই সন্নত নেয় নাই সন্নতটা শুরু হয়ে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম থেকে ইব্রাহিম আলাইহিসসালাম গাছে কাঠ কাটার জন্য উসে আল্লাহ বললেন তুমি খাতনা দাও ওই দিন আদত ইব্রাহিম আলাইহিসসালাম বাদান খাতনা দিলেন তখন থেকে বাদান আপনার খাতনা শুরু হয়ে গেল জোরকন ঠিক কি না আর আমি বলি সন্নত দিদি দিলেই যদি হয় মুসলমান ও যে খাসি বরকির কি বাবি দেন কথা বলা বাবা ও যে সন্নত দিলে হায় মুসলমান খাসি বরকির কি বাবি দেন জবাব দে তুই ও রে শয়তান না বললে স্যার বোনা তোরে চিল্লে বলুন ঠিক কি না এটা দাসা মিথ্যা কথা এখন আপনার হিন্দুদের কাছে যান ওখানে লুঙ্গি খুলে দেখেন ওখানে পক্ষী কাটাইছে এখন তালি করো মুসলমান এই কথা শুনে শুনে সুবহানাল্লাহ তো খুব কইছেন জীবন ভরা এগুলি বাদ দেন আল্লাহ তো আপনাদের বায়ান দিছে আমি এক ফার্স্টেই বলছি আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ জ্ঞান দিছে বিদ্যা দিছে বুদ্ধি দিছে বিবেচনা দিছে চেতনা দিছে ভাষা দিছে প্রতিবাদ করার জন্য কেন আপনারা প্রতিবাদ করেন না বিহেস্ত যাবি যায়ও মামুর বাড়ি কলা না বিহেস্ত এতই সস্তা দেখেন বড় বড় চোখ করে তাকা রয়েছে খুব খারাপ লাগতেছে নাকি আমি ঘন্টাখানে আলোচনা করলি শোনার জন্য রাজি আছেন তো হাত তুলে দেখেন তো রাগ করবেন কারা কারা দেড় দুই ঘন্টা যা পারি করবো না আমার আল্লাহর
হাজা মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সশরীরে যখন বের হয়ে গেছে, বের হয়ে যখন আসছে, সব মানুষ বলতেছে তাহলে হুজুর এখন কলমা পড়িয়ে দেন, আপনি যে স্রষ্টার ইবাদত করেন আমরা সেই স্রষ্টার ইবাদত করব, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর ওলিদের এত বড় জ্ঞান ছিলেন। আমার ভাইরা, আমার এক আল্লাহর ওলি অবদান আছে, এক ইহুদির মেয়ের বাদান পেটের ব্যথা, বাদান পেটের ব্যথা ভালো হয় না, এরপরে বাদান মূর্তির কাছে যাইয়া, এরপরে বাদান আপনার মূর্তির কাছে যাইয়া বলে, মঙ্গলকালী, বদ্ধকালী, সুদত্তকালী, ও মা দেবী, তুমি আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও। দেবী বাদান ভালো করতে পারে না, এরপরে পাথরে মূর্তির কাছে যা বলে, মেয়ের বেদি ভালো করে দাও, মেয়ের বেদি বাদান ভালো হয় না। তাদের ধর্ম অবলম্বী যতগুনি ধর্মগ্রন্থর আপনার দেবতা আছে, সব দেবতার কাছে যায়, কোন দেবতা বাদান মেয়ের পেটের ব্যথা ভালো করতে পারে না। শেষ পর্যন্ত মুসলমান এক আল্লাহর অলির কাছে যা বলে, ওগো আল্লাহর অলি, আমি আল্লাহকে বিশ্বাস করি, স্রষ্টা আছে বিশ্বাস করি, আল্লাহর অলি আছে বিশ্বাস করি, হুজুর আমি আমার দেব দেবতার কাছে যাই, এত পুজো করছি, এত ভক্তি করছি, শ্রদ্ধা করছি, আমার মেয়ের পেটের বেদি ভালো হয় নাই। আল্লাহর অলি বলল, আমি এখান থেকে দোয়া করে দিছে, আল্লাহ লোকটা কলমা পড়ে মুসলমান হবে, তুমি পেটের বেদি ভালো করে দাও। এই বলে আল্লাহর আলি দোয়া করে দিছে, লোকটা বাড়ির দিকে দৌড়ছে, যায় দেখে বাড়ির গেটের সামনে মিয়া দাঁড়ায় আছে। মিয়া বলতেছে, আব্বা কোন ডাক্তারের কাছে গেছিলে, মনে হয় মুহূর্তের মধ্যে আগুনের মধ্যে পানি ঢেলে দিছে। দেখে দেখে বলে, মা আমি এমন বড় ডাক্তারের কাছে গিয়েছিলাম, মা ওই ডাক্তারের কাছে যাইতে আমার দেরি হয়ে গেছে, বিলম্ব হয়ে গেছে, ও মা আমাদের উচিত ছিল আগে সেই ডাক্তারের কাছে যাওয়া। এবার মেয়েটা বলে, মা কোন ডাক্তারের কাছে গিয়েছিল, মা বল, মেয়েটা বলতেছে, আব্বা কোন ডাক্তারের কাছে গিয়েছিলে, সেই ডাক্তারের কাছে আমি যাব। এবার মিয়া বলে, আব্বা আপনি গোসল করেন, মিয়া গোসল করলেন, আব্বাও গোসল করলেন, আল্লাহর অলির কাছে যাইয়া বললেন, হুজুর যেই আল্লাহর ইবাদত করলে পেটের ব্যথা ভালো হয়, আপনি কলমা পড়ে মুসলমান বানিয়ে দেন, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদাম যেই মূর্তি দিয়ে আপনার এই যে মূর্তিকে যারা রব মনে করে, মূর্তিকে যারা খোদা মনে করে, এই যে সিয়ারটা যে বানাইছে, আপনার মূর্তিটা মানুষ বানায় না আল্লাহ বানাইছে? জোরকান তাহলে মানুষ বানিয়েছে, ক্ষমতা মানুষের বেশি না আপনার মূর্তির ক্ষমতা বেশি? এই যে সিয়ারটা বানাইছে মানুষ বানাইছে না, এমনি এমনি হয়েছে, মানুষ যদি বানাইয়া থাকে তাহলে এই যে সিয়ারের একটা রব আছে, রিয়াদের যদি রব থাকে, সিয়ারে যে বসবে তারও একটা রব আছে, আমি সিয়ারে বসছি, আমার একটা রব আছে, আমার রবের নাম কি? আরো জোরে মুখ ভরে বলেন, আল্লাহ। এত সুন্দর ডাক, কারো যদি হাটের ব্যারাম হয় হাটের বেদি হয়, আল্লাহ আল্লাহ জিকিরি করলে বাদান হাটের বেদি ভালো হয়ে যায়। আর কলিজায় যদি আপনার দাগ লাগে থাকে দুনিয়া, কাপড় চুপড়ে ময়লা বললে সাবান দিলে পরিষ্কার হয়, আর কলপের ময়লা পরিষ্কার করতে চাইলে আপনার বেশি বেশি করে বাদান জিকির করা লাগবে। একদিন দেখলাম আমার ভাইয়ের আমার অনেক মানুষ ওই যে একটা হারমোনি নিয়ে গানের উপরে কি জানি বাজাইয়া এইরকম করে, করে না ও গুরু, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ও মনে বাবলা পাতার দাগ লেগেছে, দুই লেখি যায় সাবানে সাবানে, ও গুরু মনের ময়লা মুজিবে কেমন, এই হে গুরু মনের ময়লা মুজিবে কেমন, খাদ্য যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে, সুসর গন্ধ যাবে কি ভাই গোলাপ জল দিলে, মনের ময়লা মুজিবে কেমন, সাবান দিলে মনের ময়লা
ময়লা পরিষ্কার হবে না, বাহিরের ময়লা পরিষ্কার হবে। আর মনের ময়লা যদি পরিষ্কার করতে চান, আল্লাহ রাসূল 1450 বছর আগে বলে গিয়েছেন, কুল্লু সাইয়্যিন সাকালাতুন সাকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। নবী বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা তোমার পরিষ্কার হয়ে যাবে। খুব খারাপ লাগতেছে আমার ভাইয়ের আমার, আমি কি খারাপ বলতেছি? আমার ভাইয়ের আমার একদিন আমাকে একজন জিজ্ঞাসা করতেছে, হুজুর লাইফ বাই সাবান দিয়া সাবান ঘষা জায়েজ না না জায়েজ? আমি কইলাম লাইফ বাই সাবান কি করে, খায় না কি করে? কানা হুজুর গায়ে দেয়। কম গায়ে দিয়ে কি করে? কয় দুইয়ে ফেলে। কম তাহলে কি হয়? কাল তাহলে তো জায়েজে আছে। কম তুমি তো ফতুয়া দিলে, তুমি ফতুয়া তুমি তো প্রশ্ন করলে, তুমি তো উত্তর দিলে। মানুষ এমন প্রশ্ন করে যা প্রশ্ন খুঁজে পাওয়া যায় না। একদিন বলতেছে, হুজুর মেয়ের পেটে পেটে যদি বাচ্চা থাকে 2-3 মাস, মোল্লা যদি বিয়ে পড়ায় ওই বিয়ে কি জায়েজ আছে? তো মোল্লা কি পেট টিপে টিপে দেখছে নাকি? কথা কয় না, কথা কয় না। তো ওই মেয়ের পেটে বাচ্চা আছে কি না আছে মোল্লা কি জানে নাকি? মানে এমন প্রশ্ন করে যা খুঁজে পাওয়া যায় না। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহর ওলি বড়বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আল্লাহর কথা শুনছেন? মানেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ওলি আল্লাহ। বলি আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা শোনো, তোমরা কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন। দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ আমারে যদি পেতে চাও, তোমরা ভালো মানুষের কাছে যাও, যাদের কাছে গেলে আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, জাহান্নামের কথা বলে, জান্নাতের বাদান পথ দেখা দেয়। এই জায়গা আমরা বলতেছি, এখানে আমার চাচা ওসি খালি ওসি না, তিনি একজন আলেম মানুষ, তারপরে হাফেজ মানুষ। আল্লাহ বলতেছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ অনুকরণ করো। আর নবীর অনুসরণ অনুকরণ যদি করো, ইহবিবিকুমুল্লাহ ওয়ায়াগফিরুলাকুম যুনুবাকুম, আমি আল্লাহ জিন্দগির জীবনের গুণা আমি আল্লাহ তোমাদের মাপ করে দিব। আমার ভাইয়ের আমার, আল্লাহ বললেন ফাত্তাবিউনি, তোমরা যদি আমার নবীর অনুসরণ যদি করো, আর আমি আল্লাহ তোমাদের ভালোবাসা দেব, ভালোবাসি নেই ভালোবাসা দিব, ফাত্তাবিউনি ভালোবাসাকে দিবে। আরো জোরে ইহবিবি কুমুল্লাহ, আমি ভালোবাসা দিব, ওয়াগফিরুলাকুম যুনুবাকুম, আপনার ভালোবাসা দিব, পিছনের গুনাহ মাফ করব, ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বললেন আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। আল্লাহ যদি বন্ধু হতে চান, তাহলে আমাদের 3.5 হাত বডির মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা কোনটা আছে একটু দেখতে হবে। আমার ভাইরা আমার, আমাদের 3.5 হাত বডির মধ্যে মাথায় টুপি আছে, নবী পড়ছে, এইটুক ভালোবাসা আছে, মুখে দাঁড়িয়ে আছে, এই যে আমার মধুবর ভাই রুমাল মাথায় দিছে, এই যে বাজান রুমাল মাথায় দিছে, এটা কার কোন নবীর সুন্নত? কন্ত দেখি জীবন ভরা তো মাথায় নিছি, মাথায় দেই, কথা বলবেন না, কোন নবীর সুন্নত? না না না, আমার নবীর সুন্নত এটা না। আমার ভাইয়ের আমার, মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে বলে, রব্বি আইনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, লান তারালি, কখনো দেখতে পাবে না। বলেন, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, মুসা তুমি যদি দেখতে চাও, আল্লাহ বলেন তুর পাহাড়ের 7 মাইল এরিয়া করে বললেন, পশু পাখি এরপরে পিপিলিকে শ্রীগাল বাঘ যা আসো, তোমরা এখান থেকে বের হয়ে যাও। আমার বন্ধু মুসা আলাইহিসসালাম আমারে দেখবে, আমি আল্লাহ আজকে দেখা দিব। আমার ভাইরা আমার, এবার বাদান পিপিলিকের কাতারে পিপিলিকে, বাঘের কাতারে বাঘ,
সাপের কাতারের সাপ যারা যারা বাচ্চার ডিম মুখে নিয়ে আপনার তুর এলাকা তুর পর্বত ছেড়ে বাদান অন্য স্থানে বাদান চলে গেল। আল্লাহ বলেন প্রথম আসমানের আপনার ফেরেশতারা বাদান গেরোয়া করলেন, দ্বিতীয় আসমানের ফেরেশতারা বাদান গেরোয়া করলেন, এইভাবে সাত দফক আসমানের ফেরেশতারা বাদান গেরোয়া করে দিলেন। খালি ফেরেশতার ফেরেশতা মুসা আলাইহিস সালাম থর 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 করে কাঁপতেছে, আর জিব্রাইল আলাইহিস সালাম কই জায়গা রাখছে? শ্রবণ শক্তি, ধারণ শক্তি, এরপরে আপনার শ্রবণ শক্তি গুণে আল্লাহ হরণ করে নিছে কাইরিয়া নিয়ে মুসা নবীর সামনে জিব্রাইল আলাইহিস সালামকে দাঁড় করে রাখছে। এবার জিব্রাইল আলাইহিস আল্লাহ বলতেছে মুসা তুমি রেডি? মুসা নবী থর থর করে কাঁপে, আল্লাহ আমি রেডি। সুবহানাল্লাহ। কোন জিব্রাইল আলাইহিস সালাম বললে তুমি যখন দেখতে চাইছো শক্ত করে দাঁড়া থাকো, কই আমার ভয় করতেছো, কই এখন উপায় নাই, ভয় করলেও তোমার থাকতে হবে। আবার জান হাদিস শরীফের মধ্যে এরকম আসছে, গরুর ছিদ্রর মতো সত্তর পর্দার ভিতর থেকে একটা পর্দা, গরুর নাকের ছিদ্রর মতো তাফসীর কিতাবের মধ্যে আসতেছে, একটু আলো বাদান সামনে দিছে, বাদান আগলা দিছে, মুসা নবীর চোখে লাগছে, গায়ে লাগছে, অজ্ঞান হয়ে মুসা নবী জমিনের মধ্যে পড়ে গেছে, জ্ঞান ফেরে না। চল্লিশ দিন পর মুসা নবীর বাদান জ্ঞান ফিরে গেলেন। মুসা নবী বাদান এই রুমালটা মুড়ি দিয়ে বিবি সবুরার কাছে বাদান গেলেন। সবুরা মুসা নবী চেহারার দিকে তাকিয়ে দেখে আল্লাহর নূরের তাজাল্লিতে মুসা নবীর চেহারা আরো বেশি হয়ে গেছে। ডাক দিয়ে বলে স্বামী তুমি যখন জান্নাতে যাবা আমাকে কি তুমি জান্নাতে নিয়ে যাবা? বলে বিবি আমি যদি মারা যাই আমার পরে যদি অন্য স্বামী যদি কবুল না করো, এ বিবি আমার সাথে তোমার হাসর হবে, তাহলে আমরা হাজিরা রোমাল যে মাথায় দে এটা মুসা আলাইহিস সালামের বাদান সন্নত। সিল্লা সিল্লা কন সুবহানাল্লাহ। খুব খারাপ লাগতেছে কি আমার ভাই রামাত? ভালো করে লক্ষ্য করে শুনুন আমি কোন অলির কথা বলতেছিলাম। আল্লাহর অলি পরবীর আব্দুল কাদের সিলানি রহমাতুল্লাহ আলাম ওই জামানার মধ্যে এখনো তার সাইতে বলি বড় অলি হয় নাই, এখনো হয় নাই, ভবিষ্যত বাদন হবে না। আল্লাহর অলি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাম যখন নামাজে দাঁড়াইছে আর মনে হয় সেজদায় যাবে না, আবার যখন রুকুত গেছে আর মাথা তোলে না মনে হয় আল্লাহর ওলি বাজান ওইভাবে বাজান থাকবে, আবার যখন বলছে সামি আল্লাহ কুলিমান হামিদা রব্বানা লাকাল হাম হামদান কাসিরান তৈয়বান মোবারাকান ফিহে, এরপরে সব আল্লাহু আকবার বলিয়ে সিজদায় যায় বাজান, একবার নয় দুইবার নয় সাতবার নয়, শুধু সুবহান আল্লাহ রব সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা পড়তেই থাকে, মনে হয় আল্লাহর ওলি সিজদার থেকে মাথা তুলবে না। আল্লাহর ওলি এইভাবে নামাজ পড়ছে আর আমাদের মানুষের বাজার নামাজ ওরে মুরগির মতো কথা কয় না, ও যে মুরগির মতো থোক পা দিয়া নামাজ পড়ো না, মুরগির মতো থোক পা দিয়া নামাজ পড়ো না, ওই নামাজ পড়লে তুমি আল্লাহ পাবা না, ওই নামাজ পড়লে আল্লাহ জান্নাত পাবা না, মুরগির মতো থোক পা দিয়া নামাজ পড়ো না, হায় হায় মুরগির মতো থোক পা দিয়া নামাজ পড়ো না, কথা কয় না কথা কয় না। আমাদের দেশে কিছু মানুষ নামাজ পড়ে কম্পিউটার ভেল, মানে বাইর থেকে ও আর ওর বউ সুবহানাল্লাহ আর সুবহান রাব্বিয়াল আযিম পড়িয়ে আসো খালি সেজদা দিয়ে যায়, আসেন এরকম লোক? নামাজ পড়েন তো ভালো করে পড়েন, এখন তো ঠিক কবে নি, কিন্তু যে লোকটা পড়ে তাক তো কর না তো ভাই, এইভাবে এত তাড়াতাড়ি নামাজ পড়ো কে? আমার ভাই নামাজ মুসলমান ভাইরা আল্লাহর অলি আল্লাহর নবীর প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর অলির ওই জামানার ভিতরে বাদান একটা চোর মনে মনে চিন্তা করতেছে, বহু জায়গা আমি চুরি করছি কোনোদিন চুরি করে ধরা পড়ি নেই, বড় চোর আছে না নাই, চোর চিন্তা করতেছি বলে
বহুত বারি চুরি করছি, আজকে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলার বাড়ি যে আজকে চুরি করব। আল্লাহর ওলি নামাজে দাঁড়াইছে, চোরটা বাজান ওই ঘরের মধ্যে, আল্লাহর ওলি শুয়ে আছে, এবারও চোরটা বাজান ঘরের মধ্যে ঢুকছে, ঘরের মধ্যে ঢুকে বাজান রে আল্লাহর ওলির ঘরে বাজান কোনো কিছুই পায় না, কি পাবে আল্লাহর ওলির ঘরে তো বাজান কিছু নাই। আর এখনকার মতে মধ্যে বাজান জপ টপ যদি পীর হয় বাজান, তার বিবির বাজান 32 ভরি সোনা, কোটে 30 কোটি লাখ টাকা বাজান ব্যাংকে, এলাকার কেউ জমি বিক্রি করতে পারে না, বেশি দাম দিয়ে সেই কেনে, কথা কয় না কথা কয় না। আর ওই সর যাইয়ে আল্লাহর ওলির ঘরে যাইয়ে, এত বড় যিনি ওলি তার ঘরে বাজান কোনো কিছুই নাই, একটা লোটার গটি মাথার নিচে বাজান রয়েছে, একটা পাগড়ি, এগারোটা পাগড়ি। এবার সর চিন্তা করতেছে জীবনে কোনোদিন স্বর্ণ হাতে আমি ফেরত যাই নাই, আজকে খালি হাতে যাব না, পাগড়ি চুরি করব। দেখেন মনের কি নিকৃষ্ট। আমার ভাই আমার আল্লাহর ওলি ঘুমে আছে, সর আস্তে আস্তে মাথার নিচে বাঁধান যে পাগড়ি বাঁধান বালিশ বানাইয়া শুয়ে আছে, আস্তে আস্তে করে টানতেছে, টানতে টানতে বাঁধান বাম পাশে 33 হাত জমা হয়ে গেছে। আল্লাহর ওলির মাথার নিচে 11 হাত পাগড়ি বাঁধান শেষ হয় না। সর তখন করেছে ছন্দ, ঘর দিয়ে বের হয়েছে বাঁধান, সর সর গন্ধ, সর মনে মনে ভাবতেছে আমি বুঝি মনে হয় ধরা বলে গেলাম, এবার যেই জায়গা দিয়ে সিন কাটছে সেই জায়গা দিয়ে যা দেখে সেই সিনের দরজা বন্ধ, জানলার কাছে যা দেখে জানালা বাঁধান বন্ধ, দরজার কাছে যাইয়া দেখে দরজাও বন্ধ, সর করেছে ছন্দ আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আর দুজামা। সর বলে আল্লাহ জীবনেও কোনোদিন ধরা পড়ি না, আজকে আল্লাহর ওলির ঘরে চুরি করতে এসে মনে হয় ধরা পড়ে গেলাম। এবার মজ্জেমে যখন ফজরে আজান দিছে আর সলা তো খয়রুন মেনান্ন, সর চিন্তা করতেছে আল্লাহর ওলির এখন ঘুম ভাঙবে, এখন তিনি তো মসজিদে যাবে, আর যদি দেখে আমি ধরা পড়ে যাব খাতের নিচে যাওয়া দান পালাইছে। আল্লাহর ওলি ঘর থেকে বের হয় না, মজ্জেমে সাহেব বাজান আজান দিয়ে হুজুরকে বলতেছে, হুজুর প্রত্যেক দিন দেখি আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন মসজিদে এসে, আজকে আপনারা ঘুম ভাঙে না, ফজরের আজান হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে, আসুন নামাজ পড়াইতে হবে। আল্লাহর ওলি বলল, বাবা তুমি আজকে নতুন একটা ইমাম নিযুক্ত করিয়ে নামাজ আদায় করো গা, আমার নামাজ জামাত এখানেই হবে। কথা বুঝতেছেন না? কারণ আমার বাড়ি কুটুম আইছে, কি আছে সর চিন্তা করতেছে, এই ঘরের মধ্যে তো কেউ নাই, আমি কেমন করে কুটুম হইলাম। এবার আল্লাহর ওলি যায় নামাজ বিষয়ে, নামাজ এবার দান দাঁড়িয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে, দূরদেশ থেকে দুইটি লোক আসিয়া আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আল্লাহর ঘরে দরজায় নক করছে। এদে এদিক তাকান, এদিক তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি মিয়া, যে নাই বললে টাকা রয়েছে, হুজুর যাইতেছে যাবে দেন, হ্যাঁ লেস লিডিস চেয়ারা না, ইংরেজি ঠিক মতো তো গোবের ফেললেন না, এটা ডিজিটাল দেশের লোক। আমাদের সরকার কয় কেউ মূর্খ নাই, অথচ শহীদ এখন এখনো যদি আপনার কলম নিয়ে যায় টিপ সেরা চলে না, মানে টাইম সেরা বে টাইম 12টার টাইম একটা, এটা কি ঠিকছে নাকি, কথা কয় না ঠিকছে। আমার বাইরে আমার অতিকে যেতে চাই না, আল্লাহর ওলির ঘরের মধ্যে সর ঢুকছে, বাজান নামাজ শেষ হয়ে গেছে, যখন বাজান বেলা উঠে গেছে, সূর্য উদয় হয়েছে, দূরদেশ থেকে দুইটা লোক এসে আল্লাহর ওলিকে ডাক দিছে, নক করছে, দরজা খুলছে, হুজুর আমাদের নতুন মসজিদের আপনি নাকি নতুন ইমাম ইমাম দিতে চাইছেন, ইমাম কই? বলে চিন্তা করো না, ইমাম রাত 12টার সময় আমার ঘরের মধ্যে ঢুকছে। সর কয় আমি যে আইসি হুজুর কেমন করে দেখলো, আর যদি দেখতো চিৎকার মারতো আমাকে ধরা দিত, পাবলিক আমাকে পাইকের হারে গুর হইতো, কথা বুঝতেছেন না, সর ধরা পড়লে শুয়ে রেখে দেয়, কথা কয় না কথা কয় না। আমার ভাই আমার এবার দুইজন লোক চকির উপরে বইছে, আল্লাহর ওলি বলে আল্লাহর ওলিকে বলে, ওগো আল্লাহর ওলি কই ইমাম কই, কয় আমার ঘরের মধ্যে আছে, কয় হুজুর এই ঘরের মধ্যে আমরা দুজন আর আপনি তিনজন ব্যতীত কেউ নাই, হুজুর ইমাম কই? আল্লাহর ওলি বলে, ইমাম খাতের নিচে, কোথায়?
একজন গরু কিন বিক্রি করবে এর কাছে তালগাছি একটা সর পিস লাগছে গরীব মানুষ গরু বেচে 120,000 টাকা আমারে ভাইরা আমার 100 টাকা গোনা দেখছে গোনা দেখিয়ে সর সরাসরি ওর বাড়িতে আসছে চিন্তা করতেছে এই টাকা নিয়ে কোথায় দিবে বক্সার মধ্যে থুবে না হয় লেপের নিচে থুবে না হয় বালিশের নিচে থুবে গরীব মানুষ কোথায় থুবে সব কিছু দেখবে এরপরে যখন স্বামী স্ত্রী ঘুমাইবে সর টাকা চুরি করে নিয়ে চলে আসবে কথা বুঝতেছেন না আমার ভাইরা আমার ওই যে গরুওয়ালার বিবি রান্না করে রান্না করছে সে সর লয় লয় করে জয়া বাজান ঘরের মধ্যে ঢুকে খাটের নিচে বাজান বসে আছে বাজান দে এবার বিবির সাথে মোবাইলে বাজান রান্না করে আলোচনা হয়েছে গরু বিক্রি করছে বলে হ্যাঁ কত কয় 1,20,000 কয় টাকা নিয়ে আসা লাগবে না তালগাছি আমার বাবার বাড়ি ওখানে তুমি থাকো সকালবেলা আইসো কথা বুঝতেছেন না আমার ভাইরা আমার বউটা সুন্দর করে রান্না বাড়া করিয়ে ছেলে মেয়েকে নিয়ে খাবার খাইয়ে বাজান বেছানা পেরে শুয়ে পড়ছে রাত 10টা বাজে আসে না 11টা আসে না 12টা যখন বাজছে দরজায় বাজান এলাকার বাজান কয়েকটা ডাকাত গেছে ডাকাত যাও বলতেছে দরজা খোল কথা বুঝতেছেন না আর মহিলা মানুষ দরজা খোলে না লাঠি দিয়া দরজা ভাঙছে ঘরের মধ্যে যা বলতেছে খাপের মধ্যে কেউ নাই খালি দুইটা ছেলে মেয়ে আর ওই মহিলা কয় তোর স্বামী কই কয় আমার স্বামী আসে নাই কয় আমাদের সামনে গরু বিক্রি করছে টাকা গুনছে 1,20,000 টাকা গুনিয়ে গাড়ির দিকে আসছে আর এই টাকা কই তোর স্বামী কই কয় আমার স্বামী এখনো আসে নাই এবার সর্দার বলতেছে খোঁজাখুঁজি কর দেখ তোর লোক গেছো কোথায় খোঁজাখুঁজি করে একজন খাটে নিচে টাকা দেখে এন্দুরের মতো চোখ করে টাকা আছে কয় বস পাইছি কয় ধরে লিয়ায় কান ধরে টানিয়ে নিয়ে আসে আনিয়ে বলতেছে বল টাকা কোথায় রাখছিস সর কয় বলতেছে আমি আসলে কি বাড়ি এলাম এখনই বলতেছে আমি সর না এবার ওই মহিলা চিন্তা করতেছে আপনি ঈদ দিয়ে ঈদ ফাটাবো কথা বুঝতেছেন না বলে পানের স্বামী আমার টাকা গুনি দিয়ে দে তুমি বেঁচে থাকলে অনেক টাকা পাবো সর ভাবতেছে এই দিয়ে বাড়ি এলা একেবারে এমন মারা মারছে এখন লোকটা বড় বড় চোখ যাই যাই বাপ কথা বুঝতেছেন না সর মৃত্যুর আগে বলতেছে ভাই যান আমি সত্য কথা বলে যাই আল্লাহর কসম করে বলতেছি আমি হইলাম সর আপনারা হইলেন ডাকাত গরু বিক্রি করছে ঠিক লোকটা বাড়িতে আসে নাই সেই যদি বাড়িতে আসতো আমি আপনাদের আগেই টাকা চুরি করে নিয়ে বাড়ি চলে যাইতে কথা কি বুঝতেছেন আল্লাহর ওলি কেবল হুজুর ইমাম কয় কয় ইমাম খাটের নিচে দুইজন লোক বলে হুজুর ইমাম মানে নেতা তিনি হলো সম্মানী ব্যক্তি সে খাটের নিচে কয় এই ধরনের অলি বাদান খাটের নিচেই থাকে টাকা দেখে ইন্দুরের মতো চোখ করে হুজুর আইসেন হুজুর আইসেন হুজুর আসে না ডাকতে বলে ও গো আল্লাহর অলি এই চোর তো আসে না আল্লাহর অলি বললেন এই চোর আসবে না তাই নিয়ে হেসে বাই করা লাগবে চিন্তা করতেছে দড়ি তো মারবিনি খাটের পায়া পেরে ধরছে একজন যা হাত ছাড়া দিছে টানিয়া বাইর করছে আল্লাহর অলি আল্লাহর কাছে দোয়া করছে চোর হয়া ঢুকছে অলি হয়া বাজান বের হয়া গেছে আল্লাহর অলিদের এই ক্ষমতার পাওয়ার আছে না নাই জোরকান আছে না নাই আমার ভাইরা আমার তাহলে আল্লাহর অলির কাছে জানে এই তুমি আল্লাহ বলে ইয়াহি আল্লাহ দিনে আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন তোমরা ভালো মানুষের কাছে যাও এমন ভালো মানুষের কাছে যাইবে যেই অলির কাছে গেলে যেই পীরের কাছে গেলে নামাজের কথা বলে যেই পীরের কাছে গেলে রোজার কথা বলে হজের কথা বলে যাকাতের কথা বলে আর আমাদের দেশে কিছু বন্ড পীর বই হয়েছে বাদান নামাজ কোনো দিন পড়ে না মাথায় বড় বড় চট পরনে সালার চট সিলাইছেরা কাপড় পরে ল্যাংটা হয়ে হাইটে যায় আমাদের সাজাতপুর বিশিক বাস স্ট্যান্ডে একটা অলি দেখছেন আপনার আঁটুর উপরে বাদান কাপড় 22 কেজি সে কল পেশা রাখছে কথা কয় না কথা কয় না এই মজুবর ভাই আমি কি মিথ্যা কথা কইছি চাচা দেখেন নাই আমার চাচাও দেখছে মাঝে মধ্যে আছে না আছে 22 কেজি কয় কেজি 22 কেজি সে কল পেশা রাখছে একদিন দেখলাম চিৎ করে শোয়াইছে 3-4 জন মিলে বাদান চিৎ করে শোয়াই এক আমের জুস খাওয়াইতেছে আমি বললাম এটাকে কয় আল্লাহর অলি কম এলো অলি মানুষ ল্যাংটাকে কয় হুজুর ল্যাংটাও যদি হয় আর ভিতরে মাল আছে আমি বললাম মাল যা আছে তা তো দেখাচ্ছে ও মাল তোমারও আছে আমারও আছে ওরটা উঠল তোমার আমারটা ঢাকা কথা কয় না কথা কয় না আমি কবাস্তব কথা বলতেছি মিলালেন আপনারা কোন মানুষে কলিবানা যার নামাজ নাই রোজা নাই কাদিয়া পাঠা পাঠা কোন তো
কথা কি খারাপ কইতেছি নাকি? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। রাসমবাড়ির ভাইরা, আমার সাজাদপুরের ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনে, আল্লাহর অলিদের এই ধরনের বাদান ক্ষমতা আছে। আল্লাহর অলি হাসান রহমাতুল্লে আলা একজন জবরদস্ত অলি ছিলেন। আপনার অলির বাড়ি গেলে বাদান মানুষ রান্না বাড়া করে খাওয়ায়, অলির বউ বিরক্ত হয়ে গেছে, কয় দৈনিক রান্না বড়ে করে খাওয়ান লাগে। আজকে কোনো মুড়ি যদি আজকে আজকে যাটা পেটা করবো, কথা বুঝতেছেন না? একটা মুড়ি যা ডাক দিছে, হুজুর কি বাড়িতে আসেন? কা গিয়া এই যে দেখছিস না, যাটা যাটা দেখাইছে বলে হুজুর অলিগিরি দেখে, তার বিবির ব্যবহার হলো কাউয়ার মতো। আজকে অলির কাছে তো জীবনে আসবো না, আজকে শেষ দেখা দেখা করে যাব। হুজুরের একদিন নাই আমার একদিন, আজকে হুজুর এক সাইজ করে থুয়ে যাব। বলে হুজুর কই গেছে? কয় তোমার হুজুর কাঠ কাটার জন্য গেছে। আগা যায় দেখে আল্লাহর অলি হাসান রহমাতুল্লে আলা এক বোঝা খড়ি কাটছে, লাকড়ি কাটিয়া বাঘের গাড়ের উপরে বাদান লাকড়ি বাইন্দা দিছে, আর একটা সাপকে সাবুক বানাইয়া আপনার বাঘটাকে তাড়াইতে তাড়াতে আসতেছে। লোকটা যা কয় বা বাড়ির বউ দেখলাম কাউয়ার মতো, আর আর আপনি বাঘের গাড়ে খড়ি দিচ্ছেন, লাকড়ি দিচ্ছেন, সাপকে চাবুক বানাইয়া আসতেছেন। বলে বাবা, কাউয়া মার কাবুর সাথে সংসার করার পরে আল্লাহ খুশি হইয়া আমাকে অলিত্ব দিয়েছে। বউ যদি ভালো হয় স্বামীকে অলি বানায় না, একটা বাদান ব্যাপার না। আল্লাহ আল্লাহর এক অলি বান্দা আছে না? ঠান্ডা হয়ে গেছে, মুসলমান ভাইরা কি জানো বলতেছিলাম? মা বন্ধার বলবো মা, একজন মহিলা স্বামীকে, একজন মহিলা ইচ্ছা করলে স্বামীকে মসজিদ মুখে বানাইতে পারে, নামাজি বানাইতে পারে, আল্লাহর অলি বানাইতে পারে। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরে, আমার একজন ব্যক্তি বাদান নদীর উপর দিয়ে বাদান হাইটিয়া যায়, যায় নামাজ পড়িয়া, এরপরে আপনার নদীর উপর দিয়ে হাইটিয়া যায় বাদান মসজিদে যা তাহাজ্জুদ নামাজ পড়ে, বাড়িতে এসে বিবির কাছে গল্প করে, বিবিরে আমি বড় অলি হয়েছি, পানির উপর দিয়ে আমি হাঁটতে পারি। বিবি বলে স্বামী রে, তোমার অলিত্ব হলো আমার বাম হাতের কামাই। এখন অলি রেগে গেছে, কও কি আমার অলিত্ব তোমার বাম হাতের কামাই? বলে হ্যাঁ, তোমার অলিত্ব আমি সুতোইতে পারি বাম হাত দিয়া। কথা কয় না, কথা কয় না? আল্লাহর অলি বলে প্রমাণ করতে হবে, কয় তিন দিন সময় দিতে হবে। তিন দিনে সময় দিছে বাদান। আপনার আল্লাহর অলির স্ত্রী কোনো মানুষ যদি বাদান পায়খানা পেশাব করিয়া যদি ওজু না করে, উত্তর যেমন না পাক থাকে, এই মানুষ তো তেমন না পাক থাকে। কথা কয় না, কথা কয়? একটা কুত্তাকে যদি খাইতে দেন, আপনি গরুর গোস্ত দিয়ে খাবার খাইবেন, হাড্ডিটা এইরকম করে কামড়াবেন, কুকুর তাকা থাকবে আপনার দিকে, আর আল্লাহর কাছে বলবে একবার আপনার দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, আল্লাহ আমার মালিক কি রাক্ষস খাইবার পারতেছে না, তার হাড্ডিতে চাঙ্গা দিয়ে আমাকে দেয় না। কথা বুঝতেছেন না? তারপরে কুকুরটাকে হাড্ডি যখন মালিক খাইতে পারে না, খাওয়ার কাম শেষ, এখন দাঁত ভেঙে যাবে, চাঙ্গা দিয়ে দেয়, মাটির পার ফেলে দেয়, কুকুর ওইটা নিয়ে খায়, আল্লাহ শুকুর আদায় করে। এরপরে বাড়িতে যদি শীতের দিনে মালিক যদি আপনার মুখ ডাকে, শীতের দিনে কুয়াশায় মুখ ডাকে, এরপরে আপনার মাছ লাগাইয়া চাদর গায়ে দিয়ে যদি ওই বাড়ির ভিতরে ঢোকে, কুকুর চিন্তা করে আমার মালিকের খাবার খাই দিয়ে কি চোর আসতেছে না, মালিক আসতেছে, একটা ধমক দেয়, কে তুমি? কথা কয় না, কথা কয় না? এবার মালিক চাপ, তখন ওই কুকুর চিন্তা করতেছে এনা আমার মালিক এত চোর না, তখন কুকুর কি করে মাথাটা মালিকের কাছে আনিয়ে নেস্টা এরকম করে লড়ায়, মালিক রে আমি না চিনে না চাইনি আপনাকে আমি ধমক দিছি, মেহরবানি করি আপনি আমাকে মাফ করে দেন। একটা কুকুর মালিকের হুকুম মানে, আর আপনার শ্রেষ্ঠ যে মানুষ হইয়ে আল্লাহর হুকুম মানি নে, চিল্লে বলুন ঠিক কিনে? খুব খারাপ লাগতেছে, আমার কথাকে পরিষ্কার বুঝতেছেন নাকি? আচ্ছা, আমি যে কথাগুলো বলবো আমার কথা ভিতরে এতটুকু শিরিকের গন্ধ পাবেন না। সব কোরআন হাদিস দিয়ে ওলিদের খাস কথাগুলি আমি আপনাদের কাছে বলি,
লালন গীতে আমি বলি না, লালন আমার দলিল না, লালন আল্লাহর ওলিও না। আমি কথা বললাম নবীর কথা, আল্লাহর কথা নবীর সাহাবীর কথা। যেই লালন কোনোদিন নামাজ পড়ে নাই, গা দিয়ে পটাপটা গন্ধ, যেই জায়গার মুরিদিরা খালি কান্দা খায় আর কান্দা খায়, কথা কয় না, কথা কয় না। লালন আমার কিসের দলিল? লালনের কথা কেন বলবো? লালনের সাইতে ভালো ভালো কথা কোরআনের মধ্যে আল্লাহ বলছে, নবী বলছে, নবীর সাহাবীরা বলছে, এখন তো ঠিক কবে আজহান লালন গীতি কর, তখন তো প্রতিবাদ করো না। সিরাজগঞ্জের লোক এত পাগল হওয়া হয়েছে যে লালন গীতি শুনে শুনে এটা কাঁদে, যে লালন গীতি শোনার জন্য আসলে লালনের সাথে ভালো কথা আল্লাহ বলছে, নবী বলছে, সাহাবিরা বলছে, আল্লাহর অলিরা বলছে, লালন তো কোনো অলিও না, কথা কয় না, কথা কয় না, এখন তো ঠিক কই দিয়েছে। খারাপ লাগতেছে নাকি? কিছু মানুষের কষ্ট কষ্ট লাগতেছে চাষা না, না বিদিয়া যাইতেছে তো, যে জীবন ভরা লালন গীতি শুনলাম, লালন গীতির বিপক্ষে খয় ও আমার কাছে নিয়ে আসে, এক সেকেন্ডও আমার সাথে টিকতে পারবে না। কারণ কোরআন হাদিস যা বলবো, কোরআন হাদিস বলবো, আল্লাহর ওলিদের কথা বলবো, এই লালন গীতি এক সেকেন্ডও যদি টিকতে পারে, ১,০০,০০০ টাকা পুরস্কার দেবো লালনকে। লালন আমার দলিল নেয়া, কারণ যার ওখানে গাজার আর খা, কথা কয় না, কথা কয় না। ও হিন্দু কি মুসলমান ওর জাতির তো ভেদাভেদ নাই, দাঁড়িয়ে রাখলেই যদি মুসলমান হইতো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরও কম মুসলমান হলো নি, কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা আমার, খুব খারাপ লাগতেছে নাকি? কি জানো বলতেছিলাম, হে আল্লাহ, আমার ভাইরা আমার, তাহলে বলতেছে স্বামী তোমার অলির তো আমার বাম হাতের কামাই, সুবহানাল্লাহ, কন্যাকে তিন দিন সময় দেওয়া লাগবে বাদান, তিন দিন সময় দিছে বাদান, ঠিক মতো জোহরের নামাজ উক্ত মতো নামাজ পড়া বাদান, ভরো জোহরের নামাজ পড়বে ১:৩০ পরে বাদান, ২টায় আসরের নামাজ পড়বে বাদান, ৪টায় পরে বাদান, ৪:৩০, কথা বুঝতেছেন না? এরপরে পায়খানা পেশাব করে যে ওযু দেয় না, কুত্তর যেমন না পাক ওই মানুষটাও তেমন থাকে না পাক, কথা কয় না, কথা কয় না। ওই গোসল আপনার ওই যে পায়খানা পেশাব করে অজু করে নাই, রান্না করে খাওয়াইছে, কথা বুঝতেছেন না? তিন দিন খাওয়ানোর পরে বাদান, ১২টা বের হয়ে গেছে বাদান, নাপাক জিনিসটা দিকছে, তিন দিন পরে লোকটা পানির মধ্যে যায়া যখন পাও দিছে, অমনি বরত করে ডুবে গোসল হয়ে গেছে, কথা বুঝতেছেন না? আমি একদিন টেস্ট করছিলাম যে এত আল্লাহর অলিরা আপনার ওই নদী পার হওয়া যায়, নদীর মধ্যে দিয়ে হাতে দেহে আমি পারি নাকি, রমজান মাসে বাড়ি এলাক করলাম, তুমি রান্না করো, তাহাজ্জুদ নামাজ পড়লাম চার একাত পড়িয়া, নদীর কিনারে যায়া বিসমিল্লাহ কয়া, শরীরে জীবনে যত দোয়া জানি সব দোয়া পড়িয়া, যেখানে ফুল হওয়া দরকার ফুলিছি, ফুলিয়ে ডাইন পার পায়জামা গোসা বিসমিল্লাহ কা পানির মধ্যে পাও দিছি, বড় করে দেবে গেছে, চিনতে গেলাম এখন আমি ভালো হবের পারি নাকি। হ্যাঁ আমি ভালো হবের পারি নাই সেটা বলতেছি, হয় দাবার দিও না হয় না দিও, আমি পারি নাই কে, পানির উপর আমি হাঁটতে পারি না, আমি পারি নাই, যাও পারি নাই তো গল্প করে লাভ আছে নাকি? আমার ভাই আমার, এবার বলো বিবিরা, এতদিন বড়া হাঁটলাম গোসল হইল না, এখন গোসল হয়ে গেছে, বলে স্বামী রে আমি এই কাম করছি, আমি পবিত্র হয়েছি, এরপরে পবিত্র তো অবলম্বন করিয়া নামাজ কালাম সঠিকভাবে পড়ছি, এরপরে আমি তোমাকে খানা পিনা করাইছি, আর যখন তুমি নামাজে যাও অজুর পানি দেই, আর অজুর পানি দেই সুন্দর করে তোমার খেদমত করি, তোমাকে ওলি বানাইছি আমি, তুমি হও না, এই জন্য মা বোনদেরকে বলবো, মা রে আপনার স্বামীকে আপনি মসজিদ মুখী বানাইতে পারেন, নামাজি বানাইতে পারেন, আল্লাহর ওলি বানাইতে পারেন, এ ক্ষমতা আল্লাহ আপনাদের দিছে কি কন দিছে কি না? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী বললেন, কেউ তোমরা এই হাত দিয়ে বউ মারো না, যারা এই হাত বউ মারবে তাদের হাতের মোনাজাত দান কইরা আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, যারা বউ মারছেন তাদের মোনাজাত দান কইরা আল্লাহর দরবারে কবুল হবে না। কে বড় বড় চোখ করছো কে? আজকে মা বোনের আছে না, আজকে আমার ওয়াজ শুনে বলতেছে, আরে এত সুন্দর সোনার মৌলবি কোনে আছিল, সব বোন আছে ভালো করে বুঝন, আমাকে এমন মারা মারছে, একজন আর একজনের কোথায় যাবো, আমাকে এমন মারা মারছে এখনো পিঠের মধ্যে ইরির করতেছে, কি হলো? হ্যাঁ আল্লাহ রসুল বলছে, আল্লাহর কসম করে বলতেছি, বৌমারা রসুল নিষেধ করে দিছে,
ha bağımlar ne set? Bağımlar, abner sistem ase. Abner lati ban, çav ban, taydiye mar biyan. Abner dolil de thakam, dolil de abner seni bozan. Başkara kotha bolte sen. Hole namar kaç sunyalan? Zanen ne sunbiyan? Ami to boltiysi. Bağımlar ne set? Haram, haram, haram. Allah nobir ekta nobir bağımlar ney? Nobir kotha man biyan napne? তাই নবীর কথা মানবেন না কে 124000 পয়গম্বর 124000 মতান্তরে 2 লাখ যারা বলে আমি মতান্তর বিশ্বাস করি রে করে ইহুদিরা ইহুদিরা কালচার করছে ইহুদিরা বলে এই যে আমরা ওয়াজ করি এই ওয়াজগুলি বাংলায় হয় ইংরেজিতে হয় এমন অকশন আছে সেই ফাংশনে গেলে ইংরেজিতে শোনা যাবে আরবি শোনা যাবে উর্দু ফারসি মালায় সব ভাষা শোনা যাবে ইহুদিরা শুনে বলবে মুসলমান মিথ্যা কথা বলে ভুল হলে 2 1 লাখ হয় 1 লাখ কম বেশি হবে পারে এজন্য বা মতান্তর যারা বলে আমি বিশ্বাসই করি না বা আপনারা বলেন না 124000 পয়গম্বর আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছে আর তাতে যদি আর একটা দলিল নেন তাহলে হযরতে নূহ আলাইহিস সালাম কিস্তি ধরে তৈরি করেছিলেন 124000 তক্তা দিয়ে কয় লাখ 124000 চারটা তক্তা দিয়ে 124000 নবীর নাম আবার বলেন চারটা তক্তার কার নাম চারটা তক্তা হলো আখিরে জামানার নবীর চারটা সাহাবীর নাম সুবহানাল্লাহ তে জোর কর বাওয়ার মারা হারাম তাহলে 124000 পয়গম্বর বলছে বহুমানা নিষেধ একজন শিক্ষক শিক্ষকের মধ্যে নাস্তিক আছে আছে না যা বলতেছে দিয়ার ইজ নো গড আল্লাহ বল আল্লাহ বলতে কেউ নাই তো ওখানে আমার কিছু কিছু ছাত্ররা পণ্ডিত আছে না তো পণ্ডিত ছাত্র বলতেছে স্যার আপনি আল্লাহ মানেন না কেন আল্লাহ আল্লাহ কেমন করে মানবো পৃথিবী একটা গ্রহ ছুটি আসে জমিনে পড়ছে আর পৃথিবী হওয়া গেছে এমনি এমনি হয়েছে কাইটা কি একটা কথা হইলো নাকি স্যার আপনি মরা না জীব তো আমি মরা তুই টাকা দেখতেছিস আমি জীব তো লড়াচড়া করতেছি কা না স্যার আপনি মরা না জীব আবার কস আমি মরা না জীব তো টাকা দেখতেছিস না আমি জীব তো দেয়া রুহু আছে দেহ তো আমি লড়াচড়া করতেছি কা আপনার ভিতরে রুহু আছে কা হ্যাঁ কা রুহু তো ভাই করেন একটু দেখি টেবিলের উপরে রাখেন কাই রুহু দেখান যায় কা 3.5 হাত বডির মধ্যে রুহু আছে রুকে দেখে দেহাতে যদি না পারেন তাহলে ওই সোস্টাক আপনি যে সাততম কাসপন সৃষ্টি করতে সেই সোস্টাক আপনি কেমন করে দেখতে স্যার সুবহানাল্লাহ কোন কথা কি আমার বুঝতে স্যার আর একজন বলতেছে দিয়ার ইজ নো গড আলাদা বলতে কেউ নাই বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষক বলতেছে ভাইস প্রিন্সিপাল তো আবার সেই বড় স্যার ভাইস প্রিন্সিপাল বলতেছে যে আপনি শোনেন ভাইস প্রিন্সিপালে ও যে ডেরেন সাপ করতেছে ওই লোকটা কি তোমার বাপ হ্যাঁ আপনি কোন কি ওই লোকটা আমার বাপ হইতে পারে কা না বলতেছে ওই লোকটা কি তোমার বাবা কা না আপনি হন লোকটা আমার বাবা আপনার ক্ষমতা আছে দেই যা ইচ্ছা তাই কন কয় না ওই লোকটাকে আপনারা আবার আপনি কি কর কত সারিয়ে বলেন হাতা কষা দিয়েছে আর মারামারি করবে কয় তোমার আব্বা কে রা কয় সলিমুদ্দি কয় তোমার আব্বা যে সলিমুদ্দি কে কে বলছে কয় আমার আম্মা বলছে কয় তোমার এক আম্মার সার্টিফিকেটে তুমি তুমি ওই লোকটাকে সলিমুদ্দি তোমার আব্বা বলে স্বীকার করলে তো যে 124000 পয়গম্বর আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছে তাহলে তুমি কেন মানো না কয় হুজুর আমার অন্তরচোখ খুলে গেছে সুবহানাল্লাহ তে জোর কর তাহলে 124000 পয়গম্বর বললো বহুমানা নিষেধ আর আপনি একা কোন বহুমানা নিষেধ না আপনি কার কথা শুনবেন তাহলে আপনার কথাই সত্য আরো কি যুক্তি দেওয়া লাগবে চাচা আপনি সে পাল্লা যান আমি ডিজিটাল বক্তা যে পাল্লা দেবেন যুক্তি দিয়ে বর্তমান প্রেক্ষাপট কোরআন হাদিস দিয়ে বুঝাবো যারা বউ মানবেন বউ মানার নিয়ম আছে এমন মানুষ আছে বউ মারতে মারতে করে ফাটা ফালায় আল্লাহর নবী বললেন যদি তোমার চরম আকারে রাগ হয় যায় তাহলে আপনার মিস আপনার সর্বপ্রথম রুমাল বার করবেন কি এই রুমাল দিয়ে বিবির পিছনে এরকম বাড়ি দিবেন বলতেছে বাতাস দিতেছ দেও তাতেও যদি লজ্জা না হয় কি আপনার এটা কি এটা কি যে কয়জনের কাছে আছে এটা দেখান তো দেখি রসুলের সুন্নত তো মানেন সন্নতে এটা হলো সন্নত কমিসাক ওই যে একজনের আছে আলহামদুলিল্লাহ কোন এখন সব মানুষ খারাপ না এই দুনিয়ায় যত গুণী মানুষ আছে সব খায় ইমানদার ওলিদের ওসিলা করে সুবহানাল্লাহ কোন হ্যাঁ দুনিয়া যদি বলতে পারে হুজুর দুনিয়া খ্রিস্টান বৌদ্ধ নাসারা ইহুদি তারাও কি ইমানদার ওলিদের ওসিলা করে খায় আমি বলবো হ্যাঁ খায় সুবহানাল্লাহ কোন বলতে পারে নজর কেমন করে খায় তার প্রমাণ দেখান আমি প্রমাণ দেখাবো এদিকে তাকান আমার দিকে তাকান আচ্ছা মারেন হ্যাঁ কি জানো বলতেছিলাম কোন তো এত গুরুত্বপূর্ণ ওয়াজ ছাড়িয়ে দিতেছেন আপনারা
তাহলে সব মানুষ অলিদের ওসিলা করে খায়, হককানি ইমানদারদের মুসলমান অলিদের ওসিলা করে খায়, সুবহানাল্লাহ। কল অলিদের ভিতর তো ইমান আছে, আমি তো দোকান ইহুদিরা খ্রিস্টানরা বৌদ্ধরা কাহে খায়, যদি দোকান প্রমাণ প্রমাণ আপনাদের লগত দেখা দিই। এখন আপনার ছেলেকে বিয়ে করাতে যাবেন, আপনার আপনার ওই যে কাকলা মারি যাবেন, 100টা বড় যাত্রী যাবে, তখন বড় যাত্রী যাবে দেখেই বাড়ি আল্লাহ একটা গরু জব করছে, পাঁচ মন দুধের দই বসাইছে, আপনার ওই জামার কারণে বরের কারণে আপনার বড় যাত্রী খাবে, কথা বুঝতেছেন না? আর যদি বড় যাত্রী জামাই যদি না যায়, আচ্ছা আমার বাবা যদি বলে বিয়ে আমার ছেলে পালা গেছে, আপনি খাবার দেন, খাওয়া দাওয়া করে দুই দিন পরে খুঁজে নিয়ে আসবো, বোকা তাড়াতাড়ি গেলি, কথা কয় না, কথা কয় না। তাহলে আপনার ওই জামাই যায় জামার ওসিলা করে বাজানে 100 জন বড় যাত্রী খায়, আত্মীয় স্বজন খায়, বাড়ির আশেপাশের মানুষ খায়, কুত্তো বিলাইও খায়, কুত্তো বিলে খায় না, হাত দি কাটা খায়, কথা বুঝতেছেন না? তারপরে জামাই যখন যায়, জামাই হলো না কে কাপড় কুত্তো জামাই একদমক দেয়, এই কে তুমি, মানে জামাই ওসিলা করে খাইতে খাইতেছে, তাও দেখ এই মানে বুঝাতে তুই কে, তা জামাই বুঝাতেছে আমি বড় যাত্রী আমার ওসিলা করে তুই হাত দি কাটা খাইতেছিস, কথা কয় না, কথা কয় না, কথা কি আমার পরিষ্কার বুঝতেছেন? দেখেন যুক্তি দিয়ে বুঝতে পারি, তার নগদ যুক্তি, বাকি যুক্তি আমি দেই না। আমার ভাইয়েরা আমার কি জানো বলতেছিলাম, বউ মারা হারাম, যারা বউ মারছে কারণ তাতেও যদি লজ্জা না হয় মিশক দেবাদন বাইরিয়ান লাগবে। তারপরে আপনি যদি বলেন আপনার একটা কোদালের লাঠি দিয়ে মারবো না বউ মারা যাবে না, আপনার বউ যদি আপনার কমান না মানে আপনি ওর সাথে কথা বন্ধ দিয়ে দিবেন, এরপরে বিছানা আলাদা এদিক তাকান, খালি চারদিকে তাকান, আমি কি বলতেছি আপনি তো শুনতে চান না, বউ যদি কথা না শোনে ওর সাথে কথা বলবেন না, বেসনে আলাদা করে দিবেন, ভাত রান্না খাবেন না, পাশের বাড়ি মহিলার কাছে যা কান্দবে আর বলবে আমার সঙ্গে 3 দিন ধরে কথা কয় না, আমার হাতের ভাত খায় না, বুড়ে এ বউ ঠিক হওয়া যাবে, কথা কন না খা। আমার ভাইয়ের আমার এইটা যদি কথা যদি না কন, বেসনা যদি আলাদা করেন, হাতে রান্না যদি না খান, বউ অবশ্যই অত ভালো হবে, ওর বাপও ভালো হবে, ওর মাও ভালো হইবে, কথা কয় না, কথা কয় না। আমার কথা কি বুঝতেছে? এই জন্য বৌমারা হারাম। অনেক মহিলা বলতেছে আমাকে মারতে মারতে কিছু থই নাই, মা বোনদের বলে মা তোমার স্বামী যদি তোমাকে রাগের সময় মাইরিয়া থাকে ঘুমা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজকের আগুনে ওই জায়গা কোনোদিন স্পর্শ করবে না। এখন মা বোনেরা বলতেছে না আমারে ভালোই করছি, তাহলে স্বামীর কি রহমতের হাত, আপনার গাঞ্জা খাওয়া হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, আমার হয় সন্ধ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে যেরকম ঠিক কিনে, টাটকা বিড়ি খা, বিবির মুখের কাছে যখন মুখ লায় বিবি খালি মুখ ঘুরায়, খালি মুখ ঘুরায়, স্বামী কয় কী ব্যাপার মুখ ঘুরো খায়, কয় তুমি এই মাত্র টাটকা বিড়ি খা আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি, কথা কয় না, কথা কয় না, কে বিবির কাছে বিড়ি খা মুখ লাগাও ব্রাশ করে দেবে পারো না, আর আমি কষ্ট দেব না, আমি অল্প সময় আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবো, আর একটা কথা বলবো মা বোনদের বলবো, মারে স্বামী যদি তোমাকে মারিয়া থাকে এই কথাটা তো তুমি তুমি গোপন করে রাখো, তোমার স্বামী মারছে তোমারও শ্বশুর শোনে নাই, শাশুড়ি শোনে নাই, দেওর শোনে নাই, বাসুর শোনে নাই, আপনার দেও আপনার ছেলে মেয়েও শোনে নাই, আপনার স্বামী আপনাকে মারছে এই কথাটা যদি গোপন করে রাখো গো মা, আল্লাহ নবী বলেছে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের কিছু কিছু গুণ গোপন করে রাখবে। আর আমাদের দেশে মেয়েদের যদি স্বামী রাগ করিয়ে যদি একটা থাপ্পুর মারে সে আসা সাত বাড়ি মাথায় তোলে রাস্তার পাশে বসে কান্দে আর কয় সব্য না আইসা চুল দৈরাই পিছে রে কেউ ঠেকায় নাই রে ও আল্লাহ রে ও আল্লাহ যেরকম ঠিক কিনে আল্লাহ হোম্মা সাল্লে। যা হোক আমি দীর্ঘ সময় আপনাদের আলো শোনেন শোনেন আমি দীর্ঘ সময় আপনাদের সামনে কোরআন হাদিস থেকে বাস্তব ভিত্তিক কথা বলেছি,
আমার বলা ভাষার মধ্যে যদি ভুল হয় মেহেরবানি করে ক্ষমা করে দিবেন। এখন আমার চাচা ওসি সাহেব আপনাদের সামনে সামান্য সময় কিছু কথা বলবে, আমি যদি কোনো কথা বলে থাকি আমার বলা ভাষার মধ্যে যদি ভুল হয় মেহেরবানি করে ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আমার প্রত্যেক বছর এখানে আসাই লাগবে, কারণ এখানে মিয়া বিয়ে দিচ্ছি না, আমার বাসটি এখানে আমি এবার তো করেই গেলাম, আগামী বছর আসবো ইনশা আল্লাহ, যদি আল্লাহ বাসা রাখে। তাহলে আমার বলা ভাষার মধ্যে ভুল হলে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।